হ্যালো এসেসিয়ান তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে প্রকাশিত হয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস চলো দেখি কি কি পরিবর্তন আসলো তোমাদের এই নতুন সিলেবাসে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের যে টেক্সট বুক থেকে যে প্যাসেজগুলা পড়তে হয় এই প্যাসেজে মোট চোদ্দোটি ইউনিট ছিল তো এই চোদ্দোটি ইউনিট থেকে ছয়টি ইউনিট বাতিল করা হয়েছে অর্থাৎ ছয়টি ইউনিট তোমাদের আর পড়ার কোনো প্রয়োজন নেই তোমাদের উপর থেকে পেশার কমানোর জন্য এটা করা হয়েছে তো বাতিল করা যে ছয়টি ইউনিট কোন ইউনিটগুলো তোমাদেরকে পড়া লাগবে না সেটা হচ্ছে এক ছয় নয় বারো তেরো চোদ্দ এই ছয়টা ইউনিট পড়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তোমাদেরকে পড়তে হবে ইউনিট নম্বর দুই তিন চার পাঁচ সাত আট দশ এবং এগারো এই ইউনিটগুলা থেকে প্রস্তুতি নিলেই তোমরা প্যাসেজ অংশ পেয়ে যাবে আনসিন প্যাসেজ থেকে থাকবে আগের মতোই অর্থাৎ তোমাদের যে দুইটা প্রশ্ন থাকতো যেখানে তোমাদের লিখতে হতো সামারি এবং টেবিলের যে ইনফরমেশনগুলা সেটা আগের মতোই থাকবে এবং এর পরবর্তী যে প্রশ্ন আছে প্রশ্ন নম্বর আহ ছয় এবং সাত ছয়ের টেবিল এবং সাতের রিয়ারেঞ্জ এটাও থাকছে আগের মতোই অর্থাৎ এখানেও কোনো পরিবর্তন আনা হয়নি তবে হ্যাঁ তোমাদের পরিবর্তন আনা হয়েছে এর পরবর্তী যে অংশগুলো আছে অর্থাৎ রাইটিং পার্টে রাইটিং পার্ট থেকে বাদ দেওয়া হয়েছে গ্রাফ এবং ডায়লগ এই দুইটা আইটেম আর তোমাদের পরীক্ষায় আসবে কি প্যারাগ্রাফ কমপ্লিটিং স্টোরি এবং লেটার বা ইমেল এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা অর্থাৎ গ্রাফ এবং ডায়লগ তোমাদের আর পড়ার প্রয়োজন নেই এবার আসো দেখি ইংলিশ সেকেন্ড পেপারে কি কি পরিবর্তন আসলো ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের যে গ্রামেটিক্যাল আইটেমটা করতে হয় এই গ্রামেটিক্যাল আইটেম থেকে মোটামুটি দুইটা জিনিস বাদ দেওয়া হয়েছে এই দুইটা আইটেম কি কি প্রথম যে বিষয়টা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে উইদাউট ক্লোজ অর্থাৎ দুই নাম্বারে তোমাদের যে প্রশ্নটা আসে এবং সেন্টেন্স কানেক্টর সেন্টেন্স কানেক্টর আর উইদাউট ক্লো বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদেরকে তাহলে পরীক্ষার জন্য কি কি পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসবে সেটা হচ্ছে এক নাম্বারের জন্য তোমাদের যেটা ছিল এক নাম্বার আইটেম অর্থাৎ উইথ ক্লোজ থাকবে পরীক্ষায় এবং তিন নাম্বারের আইটেম টেবিল রাইট ফ্রম অফ ভার্ভ ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স এরপরে যেটা ছিল সাফিক্স প্রিফিক্স ট্যাক কোয়েশ্চিন এবং পাংসুয়েশন এই আইটেমগুলো তোমাদের পরীক্ষায় সলভ করতে পারো অর্থাৎ তোমরা এর উপরে প্রস্তুতি নিতে থাকো এবার আসি রাইটিং পার্টে কি কি পরিবর্তন আসলো সব থেকে বেশি খুশি হবে তোমরা ইংলিশ সেকেন্ড পার্টের এই রাইটিং পার্ট দেখলে কারণ তোমাদের কাল লেখার প্রয়োজন হবে না ইমেল প্যারাগ্রাফ বা কম্পোজিশন অর্থাৎ কম্পোজিশন প্যারাগ্রাফ এটার আর তোমাদের পরীক্ষায় আসবে না তাহলে পড়তে হবে কি অত্যন্ত সহজ দুইটা আইটেম এখানে দেওয়া হয়েছে আর অ্যাপ্লিকেশন বন্ধুরা তোমাদের সহজ করে দেওয়া হয়েছে প্রস্তুতি নিতে নিতে থাকো থাকো আমার চ্যানেল